হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো প্যানকেক। প্যানকেক বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা ডিম। আপনারা যে যার ইচ্ছা মতো ডিম দিবেন, দুইটাও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিব এক চিমটি লবণ, তাহলে একটু মিষ্টির স্বাদটা খেতে ভালো লাগে আর কি। তারপর এটা আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, আর সাথে সাদা তেলও দিয়ে দিতে হবে, মানে নর্মাল সয়াবিন তেল। এখন আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা একদম পানি, মানে চিনিটা একদম গলে যায় আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সব শেষে দিয়ে দিব এখন আটা বা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। তারপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব, মানে ব্যাটারটা তৈরি করে নিব। আর ব্যাটার তৈরি করার সময় আমার কাছে খুব টাইট টাইট মনে হয়েছে, এই জন্য আমি একটু তরল দুধ দিয়ে দিয়েছি। আপনারা যখন হ্যান্ড হুইস্ক দিয়ে নাড়তে থাকবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ব্যাটারটা স্মুথ না হলে আবার একটু পরিমাণে তরল দুধ দিয়ে দিতে পারেন আপনারা। আমি আবার একটু তরল দুধ দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ডাবু চামচ থাকে সেটা দিয়ে, ঠিক সেটা দিয়েই আমি করছি। ব্যাটার দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, তারপর এক সাইড হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আমার মেয়ে বলছিল, মামা এটা আপেলের মতো হয়েছে দেখতে। প্যানকেক হয়ে যাওয়ার পরে আমি একটা বাটি প্লেটে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে একটু মধু দিয়ে দিব। মধু দিয়ে প্যানকেক দিয়ে খেতে ভালো লাগে আর কি। তো সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।